কুষ্টিয়া দৌলতপুর থানায় শিশু অপহরণ মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড এবং টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ করেন একই সাথে এ মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত দুই হাজার সালের ছাব্বিশ সেপ্টেম্বর আসামি বেদেনা খাতুন লিমা অপর তিন সহযোগীর যোগ সাজসে শিশু কর্ণকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এ ঘটনায় শিশুর পিতা সমীর আলী বাদী হয়ে বেদনা খাতুন সহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন